ಸಲ ಸಲ ವಿಡಿಯೋ চট্টগ্রাম আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালতের আদেশ না মেনে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইদ্রিস গং এর বিরুদ্ধে। গত 21 সেপ্টেম্বর নগরের চাঁদগাঁও থানাধীন শহীদপাড়া এলাকার ভুক্তভোগী সিরাজুল ইসলাম এমন অভিযোগ এনে সিএমপি চাঁদগাঁও থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানায়, তার পৈতৃক সম্পত্তির একাংশ খালি জমি নিয়ে একই এলাকার প্রতিবেশী ইদ্রিসের সাথে বেশ কিছুদিন বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ইদ্রিস গং আদালতের তোয়াক্কা না করে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালাচ্ছে। কিছুদিন আগে যদি মনে করেন আরও এখানে আসি, এই বালু ফেলাইছে, আপনারা দেখতে আছেন, আমরা কবর ফেলাম রাত্রে 2টার সময়, তখন আসি আমরা, আমরা বাইক ছিলাম দুজন, আমার ছেলে আছিল, আমরা তিনজন আসি। ওরা তো অনেক মানে চেষ্টা করছে আমাদের সাথে, মানে যথেষ্ট মানে খুব কঠোরভাবে মানে অতর্কিত বা হামলা টামলা এগুলি মনে করেন বা ব্যবহারটা, এমনকি মনে করেন ইতিহাস বলি ওর ওয়াইফ অকথ্য পাশে আমার বাবা এবং আমাদের যা গালাগালি করছে, এবং এরা চাই মেয়ে লোকেরা চাই আমাদের উপর গায়ে পড়ে যাতে ঝগড়া করে, তো কিন্তু আমরা এটা নিজেকে সংযত করছি, যেহেতু আমরা না সংযত হয়ে আর এখানে আমার একটা মনে করেন আমার গ্যাস লাইন আছে, তো গ্যাস লাইনটা মনে করেন এখন খোলা অবস্থা হয়েছে, এখন আমার গ্যাস লাইনটা এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটার দায়ভার হয়তো আমাকে নিতে হবে। এই জন্য আমরা থানায় 19 তারিখ আমরা একটা থানায় জিডি করছি যে এইভাবে যাতে আমাদের নিরাপত্তার জন্য, এবং আমরা নিরাপত্তার অভাব বোধ করতেছি, তাই আইন শৃঙ্খলার জন্য মনে করেন আমাদের নিরাপত্তার জন্য, আমার বাড়ির নিরাপত্তার জন্য, আমার বাইদের নিরাপত্তা, এবং আমার যাতে আমার এই জায়গার নিরাপত্তার জন্য যতদিন মামলা চলে আদালতে ততদিন যাতে কোনো সমস্যা না হয় বা কেউ জোর করে দখল করতে না পারে বা আমার গ্যাস লাইন দ্বারা কোনো ক্ষতি হয় না, কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য নিরাপত্তা চেয়ে আমি তানে একটা জিডি করছি। ওদের যদি হয় জায়গা ওরা নিয়ে যাবে, আর আমাদের জায়গা হইলে আমরা নিয়ে অবশ্যই আমরা বাধা দেবো, যেহেতু এটা আমাদের নামে খবলা আছে, আমাদের নামে বিএস আছে, তো আমাদের রাইট আছে এটা বাধা দেওয়ার। স্থানীয়দের দাবি, অত্র জমিটি সিরাজুল ইসলামের পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘ বছর এ জমি সিরাজুল ইসলাম ভোগ দখলে রয়েছে। এটা যাচ্ছে আমরা বিশৃঙ্খলা যাতে না হয় এটা যাদের ডকুমেন্ট মানে যারা জায়গাটা কিনছে তাদের জায়গাটা তাদেরই থাকে। জায়গা ছিল আগে ওনাদের মুরব্বীদের, উনি আমাদের সভাপতি ছিল এই পাড়ার সর্দার মোহাম্মদ শরীফ, তো আমরা আমাদের জন্মের আগে থেকে শুনতেছি যে এটা বিক্রি করে দিয়েছে, তো এখন মনে করেন বিক্রি করছে তো সালাম মেম্বারের কাছে, আব্দুল সালাম মেম্বারের কাছে, তো আব্দুল সালাম মেম্বার এখন বুক দখল করে খাইতেছে, এখন আবার 50 বছর আসি দেখতেছি ওনারা বলতেছে যে আমরা এখানে জায়গা পাইব ইনাদের সাথে, এতটুকু জানি আমরা, কাগজে কলমে কার জায়গা এটা আমরা জানি না। এখন এটা আমরা মনে করো ছোট থেকে দেখতে আছি, এটা সালাম মেম্বারের জায়গা, সালাম মেম্বারের জায়গাতে মনে করো এখানে পুষ্কিনি করেছে, পুষ্কিনি করানোর পরে ভাড়া ঘর দিছে, ভাড়া ঘর দেওয়ার পর আবার ভাঙছে, ভাঙিয়ে মানে বিল্ডিং করবে এখানে, এই ওই এটার জন্য বেজাল চলতে আছে এদের সাথে, ওই যে সে মেম্বারের সাথে আর আর মালিক আছে ওনার সাথে, মূল মালিক হল সালাম মেম্বার, হ্যাঁ সালাম মেম্বার আমরা জানি যে এটা এটা আমরা শুনছি, এখন মনে করো কাগজপত্র যার সঠিক থাকবে তার জায়গা হবে, এটা তো আমরা তার ওটা তো জানি না, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে এটা সালাম মেম্বারের জায়গা আজকের থেকে না। এদিকে খবর পেয়ে অভিযুক্ত ইদ্রিস তেড়ে আসে সংবাদকর্মীদের ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। পরে মামলার বিষয়ে তার সাথে কথা বললে তার পক্ষে আদালতের রায় আছে বললেও কোনো কাগজপত্র দেখাতে না পেরে সটকে পড়েন তিনি। আমরা লাইভ আছি, তিনটা লাইভ আছি কুড়ি থেকে মামুন শরীফের জায়গা 10 কুড়িও আমাদেরকে লাই দিছে। এদিকে পুলিশ জানিয়েছে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে, সাক্ষী প্রমাণ পেলে আদালতে প্রেরণ করা হবে। চলমান আছে, এটা কোটাই সাক্ষী প্রমাণের বিষয়, আর বিজ্ঞ আদালতে মামলা আছে, তো মামলা চালে তো পুলিশের কিছু করার থাকে না, তারপরে আমরা বস্তা সেটে নিয়ে না হলে আমরা আদালতে পাঠাবো। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।